গ্যাস সরবরাহ পেলেও এখনও উৎপাদনে যেতে পারছে না দেশের রাষ্ট্রায়ত্ত সার কারখানা CUFL। কর্তৃপক্ষ জানায় সার কারখানাটির উৎপাদন অব্যাহত রাখতে দৈনিক 45 মিলিয়ন ঘনফুট গ্যাসের দরকার হয়, কিন্তু সরবরাহ চালুর পর এখন মাত্র 9 মিলিয়ন ঘনফুট গ্যাস দেয়া হচ্ছে, যা দিয়ে নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র চালু করা গেলেও মূল অ্যামোনিয়া ও ইউরিয়া প্ল্যান্ট চালু করা যাচ্ছে না। এজন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে প্রতিষ্ঠানটিকে। এদিকে গ্যাসের অভাবে বন্ধ আছে কাফকো সার কারখানাও, সেখানে চাহিদা 50 মিলিয়ন ঘনফুট। গ্যাস সংকটের কারণে গেল 18 জানুয়ারি রাত থেকে বন্ধ কারখানা দুটির উৎপাদন।